আজকে 3 তারিখ 3 এবং 4 এই দুদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে লাইটনিং সাথে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আইসোলেটেড প্লেসে ডিস্ট্রিক্টগুলোতে 5 তারিখ থেকে বৃষ্টি কমবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে খুব বেশি হলে 5 তারিখ দক্ষিণবঙ্গে হয়তো পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এসব জায়গায় খুব হালকা বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা কন্টিনিউ করবে 5-6 অবধি 6 তারিখ থেকে সমস্ত জায়গাতেই কিন্তু দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়া শুরু হবে গ্র্যাজুয়ালি একদিনে হঠাৎ করে বাড়বে না কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু হবে বাই দ্যাট টাইম যেটা হবে সেটা হচ্ছে 6 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা পরবর্তী ক্ষেত্রে 7 তারিখে সেম লোকেশন অর্থাৎ সাউথ ইস্ট বে অফ বেঙ্গল বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা 8 তারিখে আরেকটু ঘনীভূত হয়ে একটু নর্দার্লি মুভমেন্ট হয়ে হয়তো ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে 9 তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এই অবধি আমরা এখন অবধি দিয়েছি অর্থাৎ 6 তারিখ থেকে ঘূর্ণাবর্ত 7 তারিখে লো 8 তারিখে ডিপ্রেশন 9 তারিখে ঘূর্ণিঝড় সেটা হচ্ছে সেন্ট্রাল বে অফ বেঙ্গল এখন অবধি এর ট্র্যাক কোথায় যাবে কি যাবে আমরা বলিনি কিছু সেটা ন্যাচারালি পরে জানাবো আমরা কারণ এখনও ঘূর্ণাবর্তই তৈরি হয়নি আজকে সবে 3 তারিখ আমরা বলছি 6 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে 7 তারিখে লো হয়ে 9 তারিখে ঘূর্ণিঝড় হবে সেন্ট্রাল বে অফ বেঙ্গলের উপরে পরবর্তী ক্ষেত্রে আমরা এর গতিপথ সম্ভাব্য ল্যান্ডফল পয়েন্ট ইত্যাদি জানাবো এই মুহূর্তে যেটা আছে যে 6 তারিখ থেকে আমাদের রাজ্যের ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়া শুরু হবে এবং হয়তো পশ্চিমের জেলাগুলোতে আরও একবার 40 ছুঁই টেম্পারেচার হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই তাপমাত্রা বাড়বে ফলে এখন যেমন বিলো নর্মাল চলছে 5 তারিখ অবধি এরকমই মোটামুটি থাকবে খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ প্রথম দুদিনে নেই দুদিনের পর থেকে গ্র্যাজুয়ালি বাড়া শুরু হবে এবং এই বাড়াটা বাড়তে বাড়তে 8-9 তারিখ অবধি চলেই যাবে তখন হয়তো পশ্চিমের জেলাগুলোতে 40 ছুঁই তাপমাত্রা হতে পারে আর আজকে এবং আগামীকাল এই দুদিন বিক্ষিপ্তভাবে যেমন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা বলেছিলাম গতকাল একটু কম হবে আজকে থেকে বলেছিলাম বাড়বে অলরেডি বেশ কিছু জায়গায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছেও